বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত HSC অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা আক্তার, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আমরা পড়ব দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সেভ দ্য চিলড্রেন। এটি একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা, শিশুদের অধিকার সুরক্ষার জন্য প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। 1919 সালে ইংল্যান্ডের সমাজসেবী এগলেন টাইম জেব এবং তার বোন দুজনে মিলে সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠা করেন। সেভ দ্য চিলড্রেন যে সময় প্রতিষ্ঠিত হয় সে সময় রাশিয়া দেশ বিপ্লব এবং ইউরোপের অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন দেশে শিশুদের সুরক্ষার জন্য সেভ দ্য চিলড্রেন নামক বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। এই সংগঠনগুলোকে পরবর্তীতে একত্রিত হয়ে সেভ দ্য চিলড্রেন নামক প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে 30টি সদস্য রাষ্ট্র নিয়ে সেভ দ্য চিলড্রেন তার কাজ পরিচালনা করছে। এ পর্যন্ত প্রায় 120টি দেশে সেভ দ্য চিলড্রেন তার কার্যক্রম পরিচালনা করেছে। প্রায় 125 মিলিয়ন শিশুকে সেভ দ্য চিলড্রেন বিভিন্নভাবে সাহায্য করেছে। সেভ দ্য চিলড্রেনের প্রথম কার্যক্রম শুরু হয়েছে যুক্তরাজ্যে, যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল নিউজিল্যান্ডে। বাংলাদেশে 1970 সালে প্রাকৃতিক দুর্যোগের সময় সেভ দ্য চিলড্রেন তার কার্যক্রম শুরু করে। এখন বর্তমানে প্রায় প্রতিটি জেলাতেই সেভ দ্য চিলড্রেনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেভ দ্য চিলড্রেনের কার্যক্রমগুলো যে সকল উদ্দেশ্য রয়েছে আমরা উদ্দেশ্যগুলো দেখছি। দেখো, শিশুদের জন্য স্বাস্থ্যসেবা ও পুষ্টির ব্যবস্থা, শিশুদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, শিশু শিক্ষার সুযোগ, শিশু অধিকার ও সুশাসন, দুর্যোগ মুহূর্তে এবং অন্যান্য প্রয়োজনে সাড়া দান, জীবিকা ও খাদ্য নিরাপত্তার পরিবেশ, HIV ও এইডস মুক্ত রাখার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক কার্যক্রম, শিশুদের সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা বৃদ্ধি করা। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য সেভ দ্য চিলড্রেন যে সকল কার্যক্রম সম্পন্ন করছে সেগুলো আমরা একটু দেখছি। দেখো, শিশু সুরক্ষা শিক্ষা কার্যক্রম, শিশুদের সুরক্ষার জন্য যে সকল শিক্ষা কার্যক্রম দরকার বা যে সকল বিষয় জানা দরকার, সুরক্ষা সম্পর্কিত সচেতনতা সৃষ্টি, শিশুদের প্রতি সহিংসতা বা শিশু নির্যাতন রোধ করার জন্য আইন প্রণয়ন প্রয়োগ এবং সেগুলো জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে সেগুলো জানানো এবং সেগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে মানুষ সেবা পেতে পারে তার ব্যবস্থা করা। শিশুদের জন্য যে সকল কর্মবাহিনী রয়েছে, মানে শিশুদের অধিকার রক্ষার জন্য তারা যারা কাজ করছে, শিশুদের রক্ষার জন্য ডাক্তার, নার্স সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, নির্যাতিত ও পাচারকৃত শিশুদের উদ্ধার করা এবং পাচারকৃত শিশুদের নির্দিষ্ট তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য এবং সেখানে পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করাও সেভ দ্য চিলড্রেনের কাজ। দুর্যোগের সময় শিশুদের স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করে সেভ দ্য চিলড্রেন। এছাড়া ঝুঁকিপূর্ণ যে সকল শিশু রয়েছে তাদেরকে শিক্ষার মাধ্যমে, প্রাতিষ্ঠানিক সেবার মাধ্যমে কর্মসংস্থানে আত্মনিয়োগ করা হয়ে থাকে। শিশু শিক্ষা কার্যক্রম, যে সকল শিশুরা আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পায়নি বা কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি যাদের, তাদের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করে থাকে সেভ দ্য চিলড্রেন। ছোট ঝুঁকিপূর্ণ পিছিয়ে পড়া শিশুরা, যারা পিছিয়ে পড়া শিশু, শ্রমজীবী শিশু, নিকোষ্ঠী, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মৌলিক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাও সেভ দ্য চিলড্রেন করে থাকে। জাতীয় শিশু নীতি প্রণয়ন এবং সেগুলো কৌশলের উন্নয়নের জন্য শিশুদের পক্ষ সমর্থন করে এবং শিশুদের জন্য কাজ করে থাকে, প্রতিবেদন প্রকাশ করে থাকে সেভ দ্য চিলড্রেন। এছাড়া ঝরে পড়া যে সকল শিশুরা হয়তো বা বিদ্যালয়ে গিয়েছে কিন্তু পারিবারিক সমস্যার কারণে বা সামাজিক সমস্যার কারণে বিদ্যালয়ে যেতে পারছে না বা বিদ্যালয়ে যাচ্ছে না, তাদেরকে, তাদের অভিভাবককে সচেতন করে তোলা, তাদেরকে বিদ্যালয়ে পুনরায় ফিরিয়ে আনার জন্য সেভ দ্য চিলড্রেন কাজ করে। শিশু অধিকার সুশাসন নিশ্চিত করার জন্য সেভ দ্য চিলড্রেন কাজ করে। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এবং শিশু সংসদ প্রতিষ্ঠা করেছে সেভ দ্য চিলড্রেন। শিশু শ্রম বিলোপ সাধন, জাতীয় শিশু নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন। জাতীয় বাজেটে শিশুদের জন্য যেগুলো বরাদ্দ করা হয় সেগুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য সুপারিশ এবং প্রতিবেদন প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন। দুর্যোগ প্রস্তুত সাড়াদান কার্যক্রম, দুর্যোগের সময় শিশুদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সরকারের পাশাপাশি কাজ করে সেভ দ্য চিলড্রেন এবং দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে চিকিৎসা সেবা সহ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে সেভ দ্য চিলড্রেন। দুর্যোগের প্রস্তুতির সময় সাড়া প্রদান এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে সেভ দ্য চিলড্রেন। শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টি চাহিদা নিশ্চিত করার জন্য শিশুদের যে সকল রোগ বেশি হয়, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন চর্মরোগ, সেগুলো প্রতিরোধের জন্য বা প্রতিরোধ প্রতিকারের জন্য এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করে থাকে সেভ দ্য চিলড্রেন। মা ও শিশুদের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার জন্য বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করে সেভ দ্য চিলড্রেন। জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং বাস্তবায়ন এবং সেভ দ্য চিলড্রেন নিজস্ব স্বাস্থ্যনীতি প্রণয়ন বাস্তবায়নে কাজ করে
ইন্টারন্যাশনাল সেভ দ্য চিলড্রেন, যে সকল গবেষণামূলক কার্যক্রম পরিচালনা হয়, গবেষণা পরিচালনা এবং সেক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে সেভ দ্য চিলড্রেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য দরিদ্র পরিবারগুলোকে আয় বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন। হস্তশিল্প, শাকসবজি চাষ, পশুপালন, মৎস্য চাষ প্রভৃতি আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দরিদ্র পরিবারগুলো যাতে উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে পারে এবং তারা যাতে ন্যায্য মূল্য পেতে পারে সেক্ষেত্রে সহযোগিতা করে থাকে সেভ দ্য চিলড্রেন। এইচআইভি এইডস প্রতিরোধের ক্ষেত্রে যে সকল কার্যক্রম সম্পন্ন করে, আমরা জানি এইচআইভি এইডস একটি সংক্রামক ব্যাধি, সেই ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে এবং সংক্রমণের উৎসগুলো চিহ্নিত করে জনগণকে একত্র বা সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করে থাকে সেভ দ্য চিলড্রেন। এ সকল কার্যক্রম বাস্তবায়নে আবার পেশাদার সমাজকর্মীরা সেভ দ্য চিলড্রেনকে বিভিন্নভাবে সহযোগিতা করে। পেশাদার সমাজকর্মীরা যে সকল বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে দেখো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন, সমাজকর্ম গবেষণা, এ পদ্ধতিগুলো ব্যবহার করার মাধ্যমে একজন পেশাদার সমাজকর্মী সেভ দ্য চিলড্রেনের কার্যক্রম বাস্তবায়নে সহায়তা প্রদান করে থাকে। আমরা আজকে যে বিষয়টি পড়লাম সেই বিষয় থেকে এমসিকিউর জন্য তোমরা পুরো বিষয়টিকে ভালোভাবে রিডিং পড়ে ফেলবে এবং সম্ভাব্য যে সকল প্রশ্ন হতে পারে এখান থেকে দেখো সেভ দ্য চিলড্রেনের পটভূমি লিখো, এর উদ্দেশ্যগুলো কী কী, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে কী কী কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এই ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার লিখো। জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এভাবে সাজিয়ে তোমরা পড়লে আশা করি কোনো অসুবিধা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত অনলাইন ভিত্তিক তোমাদের যতগুলো সমাজকর্ম ক্লাস হয়েছে আমি আশা করছি তোমরা সবগুলো ক্লাস খুব ভালোভাবে দেখেছো এবং এখান থেকে উপকৃত হয়েছো। আগামী ক্লাসে তোমাদের এমটি পরীক্ষা ডিভিশনের ক্লাস হবে। আমরা জানো আগামী 13 তারিখ থেকে তোমাদের মাসিক এমটি জুলাই পরীক্ষা এবং সমাজকর্ম পরীক্ষাটা হচ্ছে 16 তারিখ। এর মধ্যে তোমরা অলরেডি এমটি সিলেবাস হাতে পেয়ে গিয়েছো। এমটিতে তোমাদের সিলেবাসের জন্য যে বিষয়গুলো দেওয়া হয়েছিলো তোমাদেরকে আগেই ভালোভাবে পড়িয়েছি। তারপরও তোমাদের সুবিধার জন্য, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো রিকভার করার জন্য আমরা আগামী 2টো ক্লাস এমটির জন্য রিভিশন হিসেবে রেখেছি। এই 2টো ক্লাসে তোমাদের বিষয়গুলোকে আবার আমরা রিভিউ করে এমটি সিলেবাসটাকে আবার রিভিউ করে দেখবো। যদি কারো কোনো কোথাও টুকটাক সমস্যা থাকে আশা করি সেটা রিকভার হয়ে যাবে এবং তোমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে এবং তোমরা সুন্দরভাবে, সুস্থভাবে এবং সততার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এমটি পরীক্ষার সিলেবাসের যে ক্লাস দুটো হবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।